ব্যবসা বাজার বিডি একটি ব্যবসায়িক চ্যানেল। আসসালামু আলাইকুম, ব্যবসা বাজার বিডি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের মাঝে যে মেশিনটি নিয়ে সেটা হচ্ছে, দেখতেই বুঝতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনকিউবেটর, বিদ্যুৎ ইনকিউবেটর অথবা ডিম ফোটানো মেশিন, অটোমেটিক। এটি অটোমেটিক এবং সেমি অটোমেটিক দুইভাবেই পাওয়া যায়। তো এখন যেটা দেখাচ্ছি, এই মেশিনটি হচ্ছে আপনার ডিম ফোটানো, এই অটোমেটিক মেশিন। এবং এটি আপনি যে কোনো ডিম, আপনি যদি চান কোয়েলের ডিম, আপনি টার্কি, হাঁস, মুরগি, যে কোনো প্রজাতির ডিম আপনি এই মেশিনটা দিয়ে বাঁচতে পারবেন। এটা বাংলাদেশের একটি মেশিন এবং পরবর্তীতে যেটা দেখাবো এটা ইম্পোর্টেড একটি মেশিন। তো দুইটা মেশিনেরই এখানে ডিফারেন্ট করে দেখানোর মানে হচ্ছে, দুইটা দুই দেশের মানুষ আসলে দুই ধরনের মেশিন হয়ে থাকে। এছাড়াও আজকে আমি আপনাদের এই মেশিনটি দিয়ে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ডিম ফোটাতে হয়, কিভাবে ডিম ফোটালে ভালো হয় এবং মেশিনের মূল্য কত, কোথায় পাবেন, সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন বা ভিডিওতে জানতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। যদি সব কিছু তথ্য জানতে চান এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, এবং সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ দেখুন, বিস্তারিত জানতে পারবেন। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে কিভাবে ডিমটা ফোটাবেন। প্রধানত ডিম ফোটাতে আপনার আমাদের 7 দিন, 6 থেকে 7 দিন লেগে থাকে। কোনো কোনো দিন 8 দিন লাগতে পারে, বেশি সময় লাগতে পারে, এটা স্বাভাবিক। তবে ইনকিউবেটরটি অবশ্যই চালু করার আগে 5-6 ঘন্টা আগে রুমের তাপমাত্রা রাখবেন। যদি ফ্রিজে রেখে থাকেন ডিমটা, তো অবশ্যই 4-5 ঘন্টা আগে থেকে ডিমটা বের করে রুমের তাপমাত্রার মতো স্বাভাবিক করে নেবেন। আর অবশ্যই ডিমটি নিঃশব্দ ডিম হতে হবে, অনিঃশব্দ হলে হবে না। নিঃশব্দ ডিম বলতে হচ্ছে যে ডিমটি একদিনের না অথবা অনেক পুরনোও না, অর্থাৎ 2-3 দিনের বা 4 দিনের, এরকম রিসেন্ট ডিম যেটা আপনি বাজারে চাইলে আপনি পেতে পারবেন, যে ডিম ফোটানো জন্য, ফোটানোর জন্য যে ডিমটা আর কি। তো এটা বল গেল ডিমের। আর ডিম চয়েস করার পরে ইনকিউবেটর যে আর্দ্রতা লাগে সেটা হচ্ছে, প্রথমত এটা তাপমাত্রা লাগে 99.5 ডিগ্রি, অর্থাৎ 99.5 ডিগ্রি ফারেনহাইট অথবা 37.5 ডিগ্রি সেলসিয়াস। তো 37.5 ডিগ্রি সেলসিয়াসে প্রথমে এটা রাখতে হয়। এটা হচ্ছে আপনার প্রথমে ডিম ফোটানো 3 দিন আগ পর্যন্ত যে আর্দ্রতা সেটা 50-60% রাখবেন, এবং শেষ 3 দিনের আর্দ্রতা রাখবেন 70-75% রাখবেন এই আর্দ্রতাটা। তো ইনকিউবেটর প্রস্তুতকরণটা হচ্ছে, আপনি ডিম ফোটানো ইনকিউবেটর দেওয়ার কমপক্ষে 5-6 ঘন্টা আগে এটা চালাবেন, এবং চালানোর পরে ইনকিউবেটরটাকে আপনি 37.5 ডিগ্রি সেলসিয়াস অথবা 99.5 ডিগ্রি ফারেনহাইট ডিগ্রিতে আগে আপনি ইনকিউবেটরটাকে সেট আপ দিবেন, তারপরে এর ভিতরে ডিমটা দিবেন। কারণ এটা যদি আগে থেকে আপনি রেডি করেন তাহলে বুঝতে পারবেন ইনকিউবেটারে কোনো সমস্যা আছে কি না, এরপর আপনারা ডিমটা দিতে পারবেন। এবং দেখবেন আস্তে আস্তে 6-7 দিন পরে ডিমটা বেরিয়ে আসবে, তবে সপ্তাহ হওয়ার আগেই 1-2 দিন বা 3 দিন পরে আপনারা ডিমটা অবশ্যই একবার চেক দিবেন, যে যে ডিমে ভ্রূণ আসছে এগুলো আলাদা করবেন, যেগুলো আসেনি সেগুলো আলাদা করবেন। এবং ডিমটা আপনি যে রাখবেন এটা 7 দিন পর, এটা খুব বেশি জরুরি না হলে কখনো এটা খুলবেন না, এবং যেদিন 3-4 দিন বা 7 দিন পরে এটা আস্তে আস্তে খুলে দিবেন। কারণ এটা খুলতে হবে, এর কারণ হচ্ছে আপনি ডিমটা অক্সিজেনের দরকার আছে, যার কারণে এটা খুলতে হয়। তো এছাড়াও যেটা বলবো সেটা হচ্ছে, থাকছে আপনার ডিমের দাম। তো এই মেশিনগুলোর দাম আপনার বিভিন্ন রেটে হয়ে থাকে, 50-70 পিস ডিমের দাম 2300 টাকা, এভাবে 2300 টাকা থেকে শুরু করে আপনি এই ডিমের মেশিন পেয়ে যাবেন, 1000 ডিম পর্যন্ত পেয়ে যাবেন, 30,000-35,000, এভাবে 50-60,000-এর মধ্যে আপনি এই ডিম তৈরি ইনকিউবেটর মেশিনগুলো ফুললি অটোমেটিক পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, কেমন লাগলো ভিডিওটি এবং ভিডিও সম্পর্কে বিস্তারিত কেমন লাগলো জেনে আশা করি আগে থেকে অনেক উপকৃত হবেন। এবং কোনো কিছু ভুল বা কোনো কিছু হলে অবশ্যই আমাকে জানাবেন এবং আমি অবশ্যই সংশোধন করার চেষ্টা করবো সেটা। ধন্যবাদ সবাইকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।